হ্যালো গাইস, ও বিজয় দশমী। আজকে বিজয় দশমীতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে তো বরণ করতে হবে, তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরো। আমি দেখো তো রেডি হয়ে গেছি, বাট এখন তো বৃষ্টি নেমেছে খুব জোরে, তো এখন বসে আছি, কখন বৃষ্টি থামবে তারপরে যাব। আর এখন বৃষ্টির মধ্যে বেরোলে তো সব ভিজে যাবো, মেকআপ সব নষ্ট হয়ে যাবে, তো তাই বসে আছি, বৃষ্টি কমলে তারপরে যাব। আর ওখানে কি তোমাদের সাথে সব কিছু দেখাবো, প্রথমবার বরণ করব, তো দেখা যাক কীরকম কী হয়। চলো এখন দেখা। দেখো আমার বরের এখনও রেডি হয়নি, এখনও চুল চুল বাজছে এখনও। আমার কখন মেকআপ হয়ে গেছে আর এখনও মেকআপ হচ্ছে না, কি হবে আজকে? আমার বেলায় তো প্রতিবার বলো, এবার তোমার কি হলো? হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠাকুরের কাছে আর কিছু আর কিছু। তো মণ্ডপে গিয়ে দেখাচ্ছে তোমাদের, আপনি যেখানে থাকেন না কেন, you
কাউকে সিঁদুর মাখাতে পারিনি আর মিষ্টি মুখ করাতে পারিনি। আর ওখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সব লোকজন ডান্স করতে ব্যস্ত, ও তো মণ্ডপের ভিতরে ঢুকতে পারিনি, তাই ওকে সিঁদুরও দেওয়া হয়নি। তাই বাড়িতে এসেই মিষ্টি মুখ করলাম আর সিঁদুর মাখালাম। তো গাইস, বরণ করে বাড়িতে চলে এসেছি। আর বরণ করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কি এত বৃষ্টি হয়েছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তার মধ্যে জলও জমে গেছে। তো তার জন্য প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ওখানে মণ্ডপের ওখানে। তো এখন ছাতা নিয়ে গেল বাড়ি থেকে, তারপর ছাতা মুড়ি দিয়ে এসেছি। তো এখন বাড়িতে চলে এসেছি। আর এখন এই যে সিঁদুর টুদুর লেগে গেছে হাতে, দেখো সব জায়গায়, এবার এগুলো খুলবো। খুলতে অনেক টাইম লাগবে, খোপার মধ্যে অনেক ক্লিপ আটকানো আছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।